ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার চ্যানেল সবাইকে খুব স্বাগত। অনুষ্ঠান বাড়ির মতো করে কিভাবে পনির তরকারি রান্না করতে হবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। যারা নতুন আছো তারা অবশ্যই দেখবে, আশা করি উপকারে আসবে। তো প্রথমে পনিরগুলিকে ভেজে নিব, তারপর আলুগুলিকে ভেজে নেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই জায়গাতে আমি কিছু আদা থেতো করে নিলাম। তো এখন আলুগুলোকে পাঁচফোড়ন সম্বার দিয়ে বসিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি আদা থেতো করানো। দুটো তেজপাতাও দিয়ে দিলাম। এই জায়গাতে আমি হলুদ বা নুন কোনোটাই দিইনি। অ্যাকচুয়ালি পনির ভাজার সময় যে হলুদটা দিয়েছিলাম ওইটাই ছিল, তো এগুলো আলুতে হলুদ হয়ে গেল। তো এখন আমি ভালোভাবে এগুলিকে ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিব মশলা। এখন আমি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আর সাথে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে ভেজে নেব, তারপর একটু জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে দিলাম, এখন আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব, আর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা পরিমাণ মতো। এই জায়গাতে বলে রাখি, কাঁচা লঙ্কাগুলি তোমরা চাইলে বেটে বা থেতো করে দিতে পারো বা কেটেও দিতে পারো। আমি তাড়াতাড়ি করার জন্য এভাবে দিলাম, আর সাথে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলিকে পরে উঠিয়ে কিভাবে ভালোভাবে পেস্ট করে নিতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছায়। অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, এখন আমি আরও কিছুক্ষণের জন্য এগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেকক্ষণের জন্যই ভেজে নিলাম বা কষিয়ে নিলাম, এখন আমি এটাতে জল দিয়ে দেব ঝোলের জন্য। ঝোলটা সেদ্ধ হওয়ার পর তারপর পনিরগুলিকে ছেড়ে দিচ্ছি। এখন আমি এই পনির তরকারিতে টেস্টটা বাড়ানোর জন্য এক চা থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা ঝোলে দিয়ে এলে সেটা ভালোভাবে সেদ্ধ হয় আর ফ্লেভারটাও ভালো আসে। এখন আমি ভেজে রাখা সব পনিরগুলিকে একে একে দিয়ে দিচ্ছি ঝোলে। এখন আমি কাঁচা লঙ্কাগুলিকে উঠিয়ে নিচ্ছি, সাথে কয়েক টুকরো আলুও তুলে নিচ্ছি।
এগুলিকে ভালোভাবে থেতো করে বা মেখে তারপর ঝুলে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়িতে এইভাবে করে দেখো, ভালোই রেজাল্ট পাবে। আসলে কি, এইভাবে করলে সময়টাও কম লাগে, তার মধ্যে তোমরা যখন তাড়াহুড়োতে থাকবে এভাবে করে দেখো অনেকটা সময় বেঁচে যাবে। আর লঙ্কার যে সেন্ট বা গন্ধ যেটাই বলো সেটাও ভালো আসে, এই জন্য এইভাবে করা। এখন দিয়ে দিলাম এগুলিকে কড়াইতে, দিয়ে দিলাম সবগুলোকে। এখন ভালোভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে ভালোভাবে এগুলি মাখো মাখো হয়। আর আজকের রেসিপি হয়ে গেল, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলিকে লাইক কমেন্ট করতে ভুলবে না প্লিজ।